नमस्कार दर्शक, काजेर सन्धाने थाका प्रत्येकेई आबारो एकबार अभिनंदन जानाच्छि आमादेर आजकेर नतून भिडियोते। दर्शक, आजके आमरा आलोचना करब सिपाही जला डिस्ट्रिक्ट थेके नतून एकटी वैकेंसी बेरियेछे। सरकारी विज्ञप्ति आजकेई देवा होयेछे एबं अफलाइने आपनादेर एप्लीकेशन करते हबे। योग्यता आपनादेर 8 पास एबं 10 पास रखा होयेछे। आलोचना करे नेब प्रत्येकटी विषय। नोटिफिकेशने गिये अवश्यई आपनारा देखलेई बुझते पारबेन प्रत्येकटी इम्पोर्टेंट टपिक आलोचना करब। अवश्यई सम्पूर्ण भिडियो जुड़े आमादेर संगे थाकबेन। तबे अवश्यई परबर्ती सकल प्रकार चाकरी संक्रांत एबं एडुकेशन रिलेटेड इनफरमेशन स्क्रिने देखानो पद्धति भिडियो एक लाइक करबें और नीचे लाल रंग सबसक्राइब लिखे अपशने क्लिक कर पाशे आसा बेल बटन थेके ऑल नोटिफिकेशन क्लिक कर रखबें। वेलकम भिवर्स, सरासरि चले आसलाम आजकेर अफिसियल नोटिफिकेशन जेटा देवा होयेछे 23/12/2021 और आजके नोटिफिकेशन अफिसियलि पब्लिश करा होयेछे। देखे निन कोथा थेके देवा होयेछे। त्रिपुरा सरकार निविड़ शिशु उन्नयन प्रकल्प अधिकारी कार्यालय मेलागढ़, निविड़ सुसंहत शिशु उन्नयन प्रकल्प मेलागढ़ सुनामुड़ा सिपाही जिला त्रिपुरा थेके नियुक्ति संक्रांत यह विज्ञप्ति उठे एसेछे। सम्पूर्ण बांगलाय लेखा होयेछे। आलोचना कर प्रत्येक विषय देखें कि देवा होयेछे। मेलागढ़ सुसंहत शिशु उन्नयन प्रकल्प अधीनस्थ निम्नलिखित ग्राम पंचायत एडिसी भिलेज और मेलागढ़ पुर परिषद अंतर्गत अंगनवाड़ी केंद्रगुलिते अंगनवाड़ी कर्मी और अंगनवाड़ी सहायिकार शून्य पद पूरण उद्देश्य आवेदनपत्र आह्वान करा हच्छे। उल्लेख, अंगनवाड़ी कर्मी और अंगनवाड़ी सहायिका पदे नियुक्ति कोनो प्रथा नियोग और वेतन भित्तिक मासिक कर्मसंस्थान नय, सामान्य भाता भित्तिक। एई काजेर जन्य अंगनवाड़ी कर्मीर क्षेत्रे मासिक 4500, अंगनवाड़ी सहायिकार क्षेत्रे 2250 टाका प्रदान करा हय थाके। अर्थात एटा हच्छे आपनादेर स्यालारी, जारा हेल्पारे काज पाबेन 2250 टाका थेके आपनादेर स्यालारी शुरू हय एबं जिनि टीचार हिसेबे नियुक्त हबेन तिनि किन्तु 4500 टाका करे पार मान्थ स्यालारिटा पेये जाबेन। চলুন এবার সরাসরি দেখে নিচ্ছি আপনাদের ভ্যাকেন্সি টেবিলে কি দেওয়া হয়। সর্বপ্রথম আপনাদের সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। দেখে নিন 9টি জায়গাতে নিয়োগ করা হচ্ছে এবং এক একজন করে কিন্তু 9টি শূন্য পদ আপনারা পেয়ে যাবেন এবং সঙ্গে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং এডিসি ভিলেজের নামগুলো পেয়ে যাবেন। অবশ্যই মেলাগড় পুর পরিষদের অন্তর্গত জায়গাগুলোর নাম আপনারা এখান থেকে দেখবেন, আমরা বলছি না। ভিডিওটি স্টপ করে আপনারা জায়গাগুলির নাম দেখে নেবেন, সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েত হোক, এডিসি ভিলেজ হোক, সঙ্গে কিন্তু আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম দেওয়া হয়েছে, সেগুলো আপনারা মিলিয়ে নেবেন এবং সর্বশেষ আপনার দেওয়া হয়েছে কোন জায়গাতে কি নিয়োগ করা হচ্ছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী, প্রত্যেকটি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা দেখলে সেগুলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাদের প্লেস অফ পোস্টিং বলতে পারেন, এই ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আপনাদের প্রধান ডিটেলসগুলি। এবার দেখে নিন যারা যারা এলিজিবল হবেন, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। অবশ্যই আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে 10 জানুয়ারি 2022-এর মধ্যে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। তবে তার প্রত্যেকটি সিস্টেম আমরা আলোচনা করে দিচ্ছি, দেখে নিন কী দেওয়া হচ্ছে। প্রথম যে 1 নম্বরে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা মহিলা হতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ওয়ার্ড হোক, গ্রাম পঞ্চায়েত হোক, এডিসি ভিলেজ হোক, সেই নির্দিষ্ট জায়গাতে কিন্তু আপনাকে স্থায়ী বসবাসকারী হতে হবে। 3 নম্বরে যেটা দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে কিন্তু 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তবে অবশ্যই SC ST OBC-র জন্য কিন্তু সরকারের নিয়ম অনুসারে এজ রিলাক্সেশন থাকবে। 4 নম্বরে যেটা দেওয়া হয়েছে যারা যারা অঙ্গনওয়াড়ির কর্মীতে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং যারা অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু অবশ্যই 8 পাস হতে হবে। এটাই হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে। CDPO মেলাগড় সিতন সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প মেলাগড় সুনামুড়া সিপাহী জেলা ত্রিপুরা, এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য সেই অফিসে চলে যাবেন, সেখানে যাওয়ার পরে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, সেই ফর্মটিকে নিয়ে ফিল আপ করে সঙ্গে সকল প্রকার এসেন্সিয়াল ডকুমেন্টসগুলোর আপনার জেরক্স কপি করে কিন্তু জমা করতে হবে। তবে অবশ্যই দেখে নিন আপনাদের ইন্টারভিউ কবে রাখা হয়েছে। পূর্বকার বিজ্ঞপ্তি সহ প্রার্থীকে আগামী 10/1/2022 আপনার নলছড় ব্লকের অধীনে যারা আছেন আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন এই যে অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে এবং 18/1/2022 এই ডেটে আপনারা যাবেন। মোহনবুক ব্লক এবং মেলাঘর পুর পরিষদের জন্য কিন্তু এই ডেট রাখা হয়েছে 18/1/2022 সকাল 10:30 থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে CDPO মেলাঘর স্থিত সেই অফিসের মধ্যে। এটাই হচ্ছে আপনাদের প্রত্যেকটি ডিটেলস এবং নোটিফিকেশনটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটি বিষয় আপনারা নিজেরা একবার দেখে নেবেন। শ্রদ্ধেয় দর্শক, যারা আজকের এই ভিডিও দেখেছেন প্রত্যেকে ভিডিও শেয়ার করবেন। যদি আপনারা ভিডিওগুলি শেয়ার করেন হয়তো সেই সকল জায়গার মানুষদের কাছে ভিডিওগুলি গিয়ে পৌঁছে যাবে যারা এই অ্যাড্রেসে বসবাস করে। তো দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেই জায়গা থেকে নোটিফিকেশন আসবে প্রত্যেকটি নোটিফিকেশন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। যাই হোক দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি দর্শক আজকের মতো, শুভরাত্রি।